नमस्कार বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামার কৃপায় সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে ভিডিও বিষয়বস্তু হচ্ছে ব্যবসা কি চলছে না ভালোভাবে, তাহলে চলুন আজকে আপনাদের সামনে একটা ভালো টিপস আমি নিয়ে এসেছি। অবশ্যই আপনারা টিপসটি ফলো করবেন। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন থেকে অন করে রাখবেন, যাতে আমি যখন নিত্যদিন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আপনারা সেই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং ভালো থাকতে পারেন। অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে অনেক মোটিভেট করে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। এখন আমাদের কাছে একটাই প্রশ্ন, ব্যবসা চলছে না কেন? হয়তো লকডাউনের আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল, রমরমিয়ে চলছিল, হয়তো আজ থেকে দেড় বছর আগে আপনার ব্যবসা খুব রমরমিয়ে চলেছে, কিন্তু লকডাউন শেষ হওয়ার পর থেকে আপনার ব্যবসা যেন ধীর গতিতে চলছে, মন্থর হয়ে গেছে। আজকে আপনার দোকানে একটা ক্লায়েন্ট নেই, আপনি গালে হাত দিয়ে বসছেন, আপনার পরিবার আজকে কাঁদতে বসেছে, পরিবার আজকে পথে বসতে চলেছে। না বন্ধু, চিন্তা নেই, আমি যে টোটকাটি বলছি অবশ্যই যদি আপনারা করতে পারেন আপনারা ভালো ফল পাবেন। তবে তার আগে, জীবন মানে সমস্যা আছে, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি আপনি ভাবছেন আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন, তাহলে আসুন। আগামী 10/6/2023 তারিখে আমি থাকবো দমদম চেম্বারে, দমদম মেট্রো স্টেশনের কাছেই। আপনারা ফোন করে জেনে নেবেন ঠিকানাটি পুরোপুরি। আগামী 11/6/2023 তারিখ আমি আসছি বাঘাযতীন চেম্বারে আপনাদের জন্য। যারা গড়িয়া বা রুবি এসব জায়গায় রয়েছেন তাদের জন্য বলবো, টালিগঞ্জে রয়েছেন, আপনারা আসুন। আপনাদের জন্য সেই ফ্রি প্যাকেজটির ব্যবস্থা আমি করেছি, এক্ষুনি বুকিং করুন, দেরি করবেন না। কিন্তু 20 জনের বেশি আমি কিন্তু অ্যালাউ করব না, তাই এক্ষুনি বুকিং করুন। 8391969567, 8372098140 নাম্বারটাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সেই প্যাকেজটি, যেটায় রয়েছে একটা নবগ্রহ কবচ, যেটায় রয়েছে একটা অর্থ আকর্ষণের যন্ত্র, যেখানে রয়েছে একটা মানুষকে বশীভূত করার একটা জাদুই জড়ি, এবং যেখানে রয়েছে একটা ভাগ্যচক্র, যেখানে রয়েছে একটা শনি মহারাজকে প্রসন্ন করার জন্য স্টোন, এবং যেখানে রয়েছে একটা বাস্তু দেবতা যন্ত্র। কি আসছেন? তো দেরি করবেন না, এক্ষুনি ফোন করুন। এবং ফোনটি আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, যে ফোন থেকে, সেই ফোন থেকে আপনি ফোনটি করে বুকিং করে নেন। কারণ হয়তো দেখা যাবে যে আপনি পরে ফোন করলে এই সুযোগটি আপনি আর পাবেন না, কারণ এরপর থেকে এর পরের চেম্বারগুলোতে আমি কিন্তু আর এই গিফটগুলো রাখবো না। তো চলুন ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, ব্যবসা যদি না চলছে তাহলে একটা চারা হলুদ গাছ আপনাকে জোগাড় করতে হবে, এবং সেটি নেবেন আপনি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন একটা চারা হলুদ গাছ আপনি কালেক্ট করবেন। অবশ্যই পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে হলুদ গাছটিকে উবড়াবেন। এর দ্বারা আপনি দুটি ফল পাবেন। ধরুন আপনার গ্রহগত কারণে হোক, যদি গ্রহগত কারণে আপনার ব্যবসাটি বন্ধ হয়ে আছে, তাহলে আপনার ব্যবসা আবার রমরমিয়ে চলবে। আর যদি এমন তো হতে পারে কোনো দুষ্ট ব্যক্তি, কোনো দুষ্ট রোজা বা দুষ্ট তান্ত্রিকের কাছে গিয়ে আপনার ব্যবসাটিকে বন্ধন করে রেখেছে, তাহলে আপনি কী করবেন? তাই আপনাদেরকে বলছি, যে কোনো দিক থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, গ্রহ হোক বা আপনার তান্ত্রিকের কাছে গিয়েই করুক, আপনার কিন্তু ব্যবসাটি আবার রমরমিয়ে চলবে। তাই যে কোনো বৃহস্পতিবার পূর্ব দিকে মুখ করে একটা চারা হলুদ গাছ আপনি উপড়ে নেবেন। তারপর এই যে শিকড়টি দেখতে পাচ্ছেন, এই শিকড়টি একটা তিন ধাতুর কবজে ভরে তার সাথে একটু সিঁদুর দেবেন, একটা গোমতী চক্রকে পুরোপুরি ডাশ করবেন, পুরোপুরি ডাশ করে অর্থাৎ হলুদের একটু শেকড়, একটু সিঁদুর এবং একটা গোমতী চক্রকে ডাস করে সেই ডাসটিকে ওই তিন ধাতুর কবজে ভরে মোমেটে ছেলেরা নিজের ডান হাতে পরবেন, মেয়েরা নিজের বাম হাতে পরবেন। আর যদি আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে, তাই দুটি কাজই আপনি করবেন।
একটা কি দুটো হলুদ তো আসবে, হলুদ গাছ যখন হলুদ তো থাকবে, ওই হলুদের গায়ে কালো মার্কার পেন দিয়ে আপনি লিখবেন এই শব্দটি। যদি আমার দোকানকে কেউ বেঁধে রেখেছে তাহলে যেন সেই বন্ধনটি খুলে যায়। এটি লিখে একটা পায়রা আপনাকে নিয়ে আসতে হবে, পায়রা সেদিনে নিয়ে আসবেন বা আগে নিয়ে এসে রাখবেন। এই যে আপনি হলুদটি ছোটো একটা হলুদ নেবেন, সেদিকে একটা মলি সুতো দিয়ে বেঁধে পায়রার পায়ে আপনাকে বাঁধতে হবে। লেখাটি কমপ্লিট হয়নি এখনও। যদি কেউ আমার ব্যবসাকে বন্ধন করে রেখেছে সেই বন্ধনটি যেন খুলে যায়। হে ইউনিভার্স আমার উপর সদয় হও, এটি বলে পায়রার পায়ে হালকা করে বাঁধবেন, বেশি জোরে বাঁধবেন না, পাটা কেটে যেতে পারত, একটু হালকা করে বাঁধবেন, নিয়ে পায়রাটিকে আপনি উড়িয়ে দেবেন। যে ব্যবসাটি আপনার বন্ধন করা ছিল আপনি মোটেও বুঝতে পারেননি যে কেন আপনার ক্লায়েন্ট আসছে না, কেন আপনার কাস্টমার আসছে না, আপনি কোনো মতেই তার মানে হিসাব খুঁজে পাচ্ছিলেন না, স্টোন পরে আছেন, কবজ পরে আছেন। দেখবেন পরের দিন থেকে আপনার দোকানে আবার লোক আসা চালু হবে, বা যে ব্যবসাটি আপনার বন্ধ হয়ে গেছিলো সে ব্যবসাটি আবার ধীরে ধীরে খুলতে শুরু করবে। মিরাক্কেল একটা রেজাল্ট পাবেন, করে দেখুন খুব ভালো ফল পাবেন। আবারও বলে দিই, আগামী 10/6/2023 তারিখে আমি থাকব দমদম চেম্বারে। দমদমের ঠিকানাটি হচ্ছে মেট্রো স্টেশনের কাছেই, আপনি ফোন করে জেনে নেবেন ঠিকানাটি পারফেক্ট কোন জায়গায়, লোকেশনটি কোথায়। এবং আগামী 11/6/2023 তারিখে আমি থাকব বাঘা যতীন চেম্বারে, এটির ঠিকানাটিও আপনি পুরোপুরি জেনে নেবেন আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করে। সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি তাদের ফোন খোলা থাকে, হোয়াটসঅ্যাপ বা কলিং ফ্যাসিলিটি যে কোনো দিক থেকে আপনি ধরতে পারেন। হ্যাঁ, অবশ্যই থাকবে এই ফ্রিজ প্যাকেজটি, যেখানে রয়েছে একটা নবগ্রহ কবচ, একটা ভাগ্যচক্র, একটা অর্থ আকর্ষণের যন্ত্র, একটা বাস্তুদেবতা যন্ত্র, একটা সমস্ত মানুষকে আকর্ষণের জড়ি, এবং একটা শনি মহারাজকে প্রসন্ন করার জন্য একটা স্টোন, অনেক কিছু রয়েছে। মনে রাখবেন এই প্যাকেজটি কিন্তু আর এরপরের বার থেকে আমি আর কাউকেই দিতে পারবো না, অনেক দিলাম, নভেম্বর মাস থেকে দিতে শুরু করেছি আপনাদের জন্য। আসুন এক্ষুনি বুকিং করুন 8391969567 এবং 7797969672 আর 8372098140 নাম্বারে।